ভ্রমণ প্রিয় বাঙালিরা, বেড়াতে গিয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তাদের থাকা ও খাওয়া নিয়ে অসুবিধায় পড়তে হয়। তো বন্ধুরা, আজকের ব্লগটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় উপস্থিত যে ভারত সেবাশ্রম, সেই ভারত সেবাশ্রম সংঘের ফোন নম্বর নিয়ে। ভারত সেবাশ্রম সংঘের পরিচর্যা তুলনাহী। তো বন্ধুরা, আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। এতে রয়েছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে সমস্ত ভারত সেবাশ্রম সংঘ রয়েছে তাদের মহারাজদের নাম্বার। তো চলুন শুরু করা যাক। প্রথমে রয়েছে স্বরাজ্য পুরী রোড গয়া, বিহারের নাম্বার। দ্বিতীয়তে রয়েছে বারাণসী। তিন নম্বরে রয়েছে স্বর্গদ্বার পুরী, উড়িষ্যা। চার নম্বরে রয়েছে এলাহাবাদ, ইউপি। পাঁচ নম্বরে রয়েছে বৃন্দাবন মথুরা, এর ফোন নম্বর। এবং তারপর ছ নম্বরে রয়েছে শ্রীনিবাসপুরী, নিউ দিল্লি। সাত নম্বরে রয়েছে কুরুক্ষেত্র, হরিয়ানার ফোন নম্বর। আট নম্বরে রয়েছে হরিদ্বার, দেবপুরা, এর ফোন নম্বর। ন নম্বরে রয়েছে বদ্রীনাথ, চামোলি, উত্তরাখণ্ডের ফোন নম্বর। দশ নম্বরে রয়েছে উখিমঠ, রুদ্রপ্রয়াগের ফোন নম্বর। এগারো নম্বরে রয়েছে হায়দ্রাবাদ ভারত সেবাশ্রম মার্গের ফোন নম্বর। বারো নম্বরে রয়েছে আহমেদাবাদ আশ্রম রোড, এর ফোন নম্বর। তেরো নম্বরে রয়েছে কাতারগাম সুরাট, এর ফোন নম্বর। চোদ্দো নম্বরে রয়েছে ভাসি নাভি মুম্বাইয়ের ফোন নম্বর। পনেরো নম্বরে রয়েছে রিভার্স মিট রোড সোনারি, পশ্চিম জামশেদপুরের ফোন নম্বর। ষোলো নম্বরে রয়েছে কাউপিল্লায়ের কোয়েল রোড রামেশ্বরমের ফোন নম্বর। তারপর রয়েছে টিএইচ রোড চেন্নাইয়ের ফোন নম্বর। তারপর রয়েছে ব্যাঙ্গালোরের জাকুর রোড এর ভারত সেবাশ্রমের ফোন নম্বর। তারপর রয়েছে দ্বারকা স্টেশন রোডের ফোন নম্বর। তারপর রয়েছে দুর্গাপুর চৈতন্য এভিনিউয়ের ফোন নম্বর। তারপর রয়েছে বড়জুড়িয়ের ফোন নম্বর। তারপর রয়েছে ভোপাল। তারপর রয়েছে জব্বলপুর। তারপর রয়েছে কালীবাড়ি। তারপর রায়পুর। তারপর রয়েছে সুভাষপল্লী শিলিগুড়ির ফোন নম্বর। তারপর রয়েছে লাকড়া রোড গুয়াহাটির ফোন নম্বর। তারপর রয়েছে নাসিক তপোবন পঞ্চবনের ফোন নম্বর। তারপর রয়েছে গঙ্গাসাগর। তারপর রয়েছে মহিষাদল। তারপর রয়েছে মেদিনীপুর। তারপর রয়েছে কর্নেলগোলা পশ্চিম মেদিনীপুর। তারপর রয়েছে মালদা। তারপর রয়েছে রায়গঞ্জ দিনাজপুর। তারপর রয়েছে তেওর ঔরঙ্গাবাদ রানীবাঁধ বাঁকুড়া। তারপর রয়েছে পুরুলিয়া। তারপর রয়েছে সিউড়ি বীরভূমের ফোন নম্বর। তারপর রয়েছে তারাপীঠ বীরভূমের ফোন নম্বর। তারপর হচ্ছে ছোটনীলপুর বর্ধমানের ফোন নম্বর। তারপর হচ্ছে বাঁকুড়া। তারপর হচ্ছে ডায়মন্ড হারবার চব্বিশ পরগনার ফোন নম্বর। তারপর রয়েছে হরেখালী হলদিয়া মেদিনীপুরের ফোন নম্বর। তারপর ডিবিসি রোড জলপাইগুড়ির ফোন নম্বর। তারপর সীতাপুর ইউপি এর ফোন নম্বর। তারপর রয়েছে পুকুরিয়া এর ফোন নম্বর। তারপর রয়েছে মেদিনীপুর। তারপর রয়েছে মালদা। তারপর রয়েছে রায়গঞ্জের ভারত সেবাশ্রমের ফোন নম্বর। তারপর রয়েছে তিওর। তারপর রয়েছে ঔরঙ্গাবাদ ভারত সেবাশ্রমের ফোন নম্বর। তারপর রয়েছে রানীবাঁধ। তারপর রয়েছে পুরুলিয়া এর ফোন নম্বর। তারপর রয়েছে সিউড়ি এর ফোন নম্বর। তারপর রয়েছে তারাপীঠ এর ফোন নম্বর। তারপর রয়েছে বর্ধমান এর ভারত সেবাশ্রমের ফোন নম্বর। তারপর রয়েছে বাঁকুড়া এর ভারত সেবাশ্রমের ফোন নম্বর। তারপর রয়েছে গড়িয়া ফোন এর নম্বর। তারপর রয়েছে নবদ্বীপ ভারত সেবাশ্রমের ফোন নম্বর। তারপর রয়েছে ডায়মন্ড হারবার
তারপর রয়েছে হোড়খালি এর ফোন নাম্বার, তারপর রয়েছে জলপাইগুড়ি ভারত সেবাশ্রমের ফোন নাম্বার, তারপর রয়েছে নৈমী সারণ্যের ফোন নাম্বার, তারপর রয়েছে লামডিং এর ফোন নাম্বার, তারপর রয়েছে গোরক্ষপুর ভারত সেবাশ্রমের ফোন নাম্বার, তারপর রয়েছে শিলং এর ফোন নাম্বার, তারপর রয়েছে জম্বু এর ফোন নাম্বার, তারপর রয়েছে আগরতলা ভারত সেবাশ্রম এর ফোন নাম্বার, তারপর রয়েছে আন্দামান ভারত সেবাশ্রমের ফোন নাম্বার, তারপর রয়েছে বেলডাঙ্গা ভারত সেবাশ্রমের ফোন নাম্বার, তারপর রয়েছে ডোকরা ভারত সেবাশ্রম, তারপর রয়েছে খাতড়া, তারপর রয়েছে পায়রাডাঙ্গা, তারপর রয়েছে অমরকণ্টক এর ফোন নাম্বার। অমরকণ্টকের পর রয়েছে বরোদা ভারত সেবাশ্রম, তারপর রয়েছে কল্লোল ভারত সেবাশ্রমের ফোন নাম্বার, তারপর রয়েছে নাগপুর ভারত সেবাশ্রমের ফোন নাম্বার, তারপর রয়েছে বালুরঘাট, তারপর রয়েছে ফারাক্কা, তারপর রয়েছে ত্রিবান্দ্রম, তারপর রয়েছে পুষ্কর, তারপর রয়েছে দেওঘর ভারত সেবাশ্রম এর ফোন নাম্বার, তারপর রয়েছে কলকাতা ভারত সেবাশ্রম এর ফোন নাম্বার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরূপ আরও বিভিন্ন ধরনের ট্রাভেল টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তারপর রয়েছে গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুরের ফোন নাম্বার, তারপর রয়েছে বেঙ্গালোর ভারত সেবাশ্রম সংঘ এর ফোন নাম্বার। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে সমস্ত ভারত সেবাশ্রম সংঘ রয়েছে তাদের ফোন নাম্বার সবাইকে জানানোর অনুরোধ রাখলাম, যাতে মানুষ কোনোভাবে অসুবিধায় না পড়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরূপ আরও বিভিন্ন ধরনের ট্রাভেল টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।